উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী দল এবার সক্রিয় হতে চায় বাংলায় লোকসভা নির্বাচনের আগে সেই সংগঠনের দায়িত্ব পেয়েছেন হিন্দু মহাসভার প্রাক্তন রাজ্য সভাপতি কার্তিক ভট্টাচার্য পুরনো দল ছেড়ে তিনি যোগ দিয়েছেন জনসংঘ পার্টি নামে উত্তরপ্রদেশের একটি দলে এটা বিজেপির কাছে চিন্তার না হয়ে সুবিধার হবে বলেই কার্তিকের ইঙ্গিত উত্তরপ্রদেশে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে জন্ম নেয় এই দল নির্বাচন কমিশনের তালিকায় আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতিও পায় জনসংঘ পার্টি দু এবং দু হাজার বাইশ সালে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল জয়েন্দ্র সিংহের এই দল তবে জয় মেলেনি কোথাও এবার সেই দলেরই পশ্চিমবঙ্গ শাখার সভাপতি হয়েছেন কার্তিক হিন্দু মহাসভা ছেড়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন হিন্দু মহাসভার অনেক ভাগ বাংলা তো বটেই সর্বভারতীয় ক্ষেত্রেও তাছাড়া নির্বাচন কমিশনের স্বীকৃতিও নেই ভোটে লড়তে হলে নির্দল প্রার্থী হতে হয় কিন্তু জনসংঘ পার্টির হয়ে ভোটে লড়া যাবে তাছাড়া যে আদর্শনীয় ওই দল তৈরি হয়েছিল তার থেকে এখন অনেক দূরে চলে গিয়েছে বাংলায় হিন্দু মহাসভার নামে যা করা হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় লোকসভা নির্বাচনে বাংলায় প্রার্থী দেওয়ার কথা ভাবছেন না কার্তিক বরং তিনি বিজেপি শুভেন্দু অধিকারীকেই নেতা মনে করেন কার্তিক স্পষ্ট করে একটি সংবাদ মাধ্যমে বলেন বিজেপির সঙ্গে কোনো বিবাদ নেই আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যে পথে এগোচ্ছে তাতে আমাদের সমর্থন রয়েছে আর বাংলার রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে কার্তিক বলেন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকাও আমরা সমর্থন করি বাংলার অতীতে কোনো বিরোধী দলনেতাকে এমন লড়াকু ভূমিকা নিতে দেখা যায়নি উনি সত্যিই নেতা রাজ্য বিজেপির পক্ষ থেকে অবশ্য নতুন দলের সঙ্গে কোনো সংস্পর্শ নেই বলেই দাবি করা হয়েছে দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন ওই দলের নাম আগে শুনিনি তবে কেউ সমর্থন করলে তো ভালো সকলে বিজেপিকে সমর্থন করতে চাইবে কারণ সবাই তৃণমূলের অবশাসন থেকে মুক্তি চায়